বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমরা দেখব ড্রাগন ফলের ফুল এবং ফল একসাথে ফুলগুলা। ড্রাগন ফলের ফুল রাত্রে ফুটে এবং রোজ সকালবেলা রোদ উঠার আগে এগুলো আবার নিজে নিজে ফুলগুলা বন্ধ হয়ে যাবে আর ফুলের ভিতরে পাপড়ি দেখা যাবে না। পুরো গাছে ফুল, আবার এই পাশে ফলও আছে, ফুল ফল একসাথে। আবার এখান দিয়ে আছে ফুল, এখনো ফুটে নেই, এই ফুলগুলো এখনো ফুটে নেই, ফুলে ফুটার অপেক্ষায় আছে। এই ফুলটা এখনো ফুটে নাই, ফুটার অপেক্ষায় আছে। এই পাশে আরো কিছু ফুল আছে, মানে এই ফুলটা ফুটে গেছে, এই ফুলটা এখনো ফুটে নেই, এই ফুলটা এখনো ফুটে নেই। এখানেও অনেকগুলো ফুল সব মাশাল্লাহ ফুটছে, খুব সুন্দর লাগতেছে ফুলগুলা। সবচেয়ে উপরে আছে এটা, কিন্তু একসাথে বেশ কয়টা ফুল। একসাথে ফল ফাঁক ফাঁকাও আছে গাছের মধ্যে, ফুলও আছে। এই ফুল রাতে ফুটবে, যদি আমরা রাতে আসি নাই, সকালবেলা সূর্য উঠার আগে আসলে এই ফুলগুলা দেখতে পাবেন। আরেকটা গাছ আছে এটার মধ্যেও ফুল আছে। কত সুন্দর এবং কত অনেক বড় ফুল, এই গাছেও ফুল ফল দুইটাই আছে। এই যে ফলও আছে, ফুলও আছে। এই যে পরাগায়ন হয়েছে দেখছেন, ফুলের মধ্যে ভুমর আসছে, পরাগায়ন, এটাই দিয়ে পরাগায়ন হয়েছে, পরাগায়ন। ফুলের পরাগায়ন, ফুলের পরাগায়ন হচ্ছে কীভাবে দেখেন, এই ভ্রমণটাই ফুলের পরাগায়ন করতেছে। পরাগায়ন যদি না হয় আপনার ফুলে ফল আসবে না। এই দেখেন, এই যে ভুমরের গায়ের মধ্যে অনেকগুলা ফুলের পেটার লাগানো আছে, ওইদিকে চলে গেছে। আমরা আরেকবার ফুলগুলো দেখে নিচ্ছি,
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি দূর থেকে একটু নিচ্ছি, দেখেন অনেকগুলো ফুল এই পাশে আছে আবার ওই পাশেও আছে। এই পাশে আরো অনেকগুলো ফুল আছে।